ওম গাম গণপতে নম ওম হ্রী হ্রীম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নম আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আমরা বাড়িতে ফ্রিজ ব্যবহার করি সেই ফ্রিজ কোন দিকে রাখলে এবং কিভাবে মেনটেন করলে কোন কিভাবে রাখলে আমরা ধনধান্যে পরিপূর্ণ হয়ে যেতে পারি হলে এই ফ্রিজ থেকেই আমরা দুর্ভাগ্যের শিকার হতে পারি কেননা একটা ফ্রিজ কতগুলো গ্রহকে রিপ্রেজেন্ট করছে কতগুলো গ্রহ ড্যামেজ হয়ে যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এত দিন ধরে আমাদের সাথে যে সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা পথ চলছেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শত কোটি ভালোবাসা এবং শুভেচ্ছা আর বয়োজ্যেষ্ঠদের আমাদের তরফ থেকে বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি চলুন আলোচনা শুরু করি দেখুন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতির উপযোগী যে কাজ করবে সেই কিন্তু সহযোগিতা পাবে ইউনিভার্স থেকে অর্থাৎ বিশ্ব সব সবসময় সাহায্য করার জন্যই আমাদেরকে সাহায্য করবো বলেই কিন্তু উপস্থিত কিন্তু আমরা কি করি সেই সাহায্য যোগ্য কাজ যদি না করি তাহলে কিন্তু আমরা সাহায্য পাই না এই শনি গ্রহ পুরো ফ্রিজটাই যে লোহা লক্ষর আছে শনি গ্রহ আপনারা জানেন শনিদেবের সাথে যুক্ত কিন্তু এই যে বিদ্যুতের সংযোগ একটা ফ্রিজ চলতে যে বিদ্যুতের সংযোগ দরকার সেটা মঙ্গলকে রেপ্রেজেন্ট করছে আর ঠান্ডা থাকছে ঠান্ডা অর্থাৎ শুক্র গ্রহ শুক্র আর চন্দ্র এরা হচ্ছে যে এই ঠান্ডা থাকছে বরফ হচ্ছে এগুলোর সাথে রিলেটেড তাহলে একটি ফ্রিজ শনি গ্রহকে যে যেভাবে রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে এবং শুক্রচন্দ্রকে রিপ্রেজেন্ট করছে আবার রাহুও আসবে দেখবেন এর মধ্যে অর্থাৎ যদি একটা ফ্রিজকে সঠিকভাবে সঠিক দিশায় সঠিকভাবে মেনটেন না করতে পারবেন দুর্ভাগ্যের শিকার কিন্তু অবশ্যই হতে হবে তাই সবসময় কি করতে হবে আমাদেরকে এই ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু শনি মঙ্গল শুক্রচন্দ্রের প্রভাবের ফলে আমাদের কি হবে আমাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে নাহলে কিন্তু কোনো মেড অর্থাৎ আপনার যে হেল্পিং হ্যান্ড আছে অর্থাৎ আপনি যে কাদের লোক রাখছেন রান্নার লোক ঘর ঘর মোছা বাসন মাজা আছে না নানা রকম ইত্যাদি কাদের জন্য নানা নানারকম লোক রাখবেন দেখবেন এই যদি যাদের বাড়িতে ফ্রিজ ঠিক মতো মেনটেন করা হয় না তাদের কিন্তু কাজের লোক টেকে না টিকবে না কেননা এখানে তো এই যে বললাম রিলেশন আছে শুক্রচন্দ্র মঙ্গল আর শনির এরা কিন্তু টিকতে দেবে না আত্মবিশ্বাসের এর কম হবে আত্মবিশ্বাসের এর ঘাটতি হবে সেই বাড়ির লোকজনের উপর সেইভাবে আত্মবিশ্বাস তার মধ্যে থাকবে না সে কিছু করে দেখানোর তার হয়তো ইচ্ছা আছে মনে একটুখানি দপ করে জ্বলে উঠে আবার নিভে যাবে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না ফ্রুটফুল সেটা হবে না একাগ্রতা থাকবে না তাদের মধ্যে কনসেনট্রেট করার জন্য যে একটা কমিউনিকেট করার জন্য যে একাগ্রতা দরকার ধৈর্যের দরকার সেটা কিন্তু তাদের মধ্যে থাকবে না চঞ্চলতা বৃদ্ধি পেয়ে যাবে আর দাম্পত্য জীবনের সমস্যা হয়ে যাবে দেখুন সমস্ত কিছু সমস্যার মূল একটা আতুর ঘর বলতে পারেন ফ্রিজ এই ফ্রিজটাকে কিন্তু হেলাফেলা করার না যতটা প্রয়োজনীয় ততটাই কিন্তু প্রয়োজনীয় তাকে মেনটেন করে রাখা ফ্রিজের থেকে খাবার আর সবজির যে বাজে গন্ধ বের হয় অনেক দিন থাকলে বা পচে গেলে তাদের এর বাড়িতে দেখবেন যাদের বাড়িতে এই ঘটনা ঘটে তাদের মধ্যে মা আর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় মঙ্গল রিলেটেড এই আমরা মঙ্গল নিয়ে একটা ভিডিও করেছি দেখবেন যে ভ্রুত কী হয় মহিলাদের সেই সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন মনে আসলো তাই বলে দিলাম আর মা ভাইয়ের রিলেশানের সাথে মা ভাইয়ের সাথে রিলেশান নষ্ট হয়ে যায় যদি এই ফ্রিজ থেকে খাবার বা সবজির বাজে পচা গন্ধ হয় আর সমৃদ্ধি কিন্তু আসে না অর্থাৎ ধনধান্যে পরিপূর্ণ হওয়াটা তাদের জীবনে কোনো দিনই কিন্তু হয় না একটা মানুষকে খুঁজে পাবেন না যেগুলো যেগুলো বলছি সেগুলো একটু মিলিয়ে মিলিয়ে নিয়ে দেখবেন মায়ের আশীর্বাদ পাওয়া যাবে না কেননা মা আর ভাইয়ের বললাম যে রিলেশান তাদের সাথে খারাপ হয়ে যায় ভাইয়ের সাথে বিভেদ সৃষ্টি হবে মায়ের শরীর ইভেন খারাপ হয়ে যাবে আর ঘরে চুরির সম্ভাবনা বেড়ে যাবে সপ্তাহে সেই জন্য দুবার অন্তত পরিষ্কার করা উচিত দুবার না পালেও পারত একবার পরিষ্কার করে রাখবেন ফ্রিজ যদি ঠিকভাবে না রাখেন তাহলে প্রভাব পুরো সদস্যদের বাড়ির পুরো পরিবারের যে সদস্য তাদের উপর পড়বে বাসি খাবার যদি রেখে দেন তাহলে কিন্তু রাহুচন্দ্র বলেছিলাম রাহুর কথা বলবো রাহু চন্দ্র আবার বৃহস্পতিও এখানে চ বলছি বৃহস্পতি শনির অশুভ প্রভাব আপনাদের উপর পড়বে যার ফলে আকস্মিক দুর্ঘটনা বদনাম আর্থিক সংকট এসব বেড়ে যাবে মানুষে অলস হয়ে যাবে তাদের মধ্যে অলসতা বারবার দেখতে পারবে দেখবে যে বারবার নতুন কাপড় ফেটে যাচ্ছে নতুন কাপড় পরছেন ফেটে যাচ্ছে ঘরে টিকটিকির উৎপাত বেড়ে যাবে আর সন্তান থেকে সুখ কিন্তু পাবে না তার জন্য কিন্তু উদ্বিগ্নতা থেকে যাবে দুশ্চিন্তা থেকে যাবে তার থেকে কিন্তু যে সুখ সেই সুখ পাবে না এবং এটাও দেখবেন যে বাড়ির সন্তানরা বিকেল তিনটে স্নান করে তাদের এই আঠেরো থেকে কুড়ি বছরের সন্তানরা তাদের দেখবেন এই জিনিসগুলো ঘরের মধ্যে হয় অর্থাৎ এই ফ্রিজের সম্পর্কে যা যা বললাম এগুলো করবেন না বা এগুলো এগুলো হয় তারা দেখবেন এ তিনটের সময় স্নান করে তাদের বাড়ির আঠেরো থেকে কুড়ি বছরের সন্তানরা অর্থাৎ তারা কোনো মেনটেন করে না তারা একদম যা ইচ্ছা তাই যেমন তেমন একটা সৃষ্টি মানে কোনো নেই সৃষ্টি ছাড়া একটা কথা আছে সেরকম টাইপের গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তামসিক খাদ্য গ্রহণ করলে মানুষ অলস হয়ে যায় তাই তিন ঘন্টার বেশি রান্না খাবার যদি খাওয়া হয় সেটা কিন্তু তামসিক বা বাসি খাবারের মধ্যে পড়ে যে ফলের রস শুকিয়ে আসছে পেঁয়াজ রসুন একটু জিনিস আর হিংসার দ্বারা উৎপন্ন বস্তু সবই কিন্তু তামসিক এটাই কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন হিংসর দ্বারা উৎপন্ন মানে এই যে প্রাণী হত্যা করে যেগুলো খাওয়া হচ্ছে এইগুলো সময়ই কিন্তু তামসিক খাবার আবার এই ফ্রিজে যদি আটা মেখে রেখে দেন গোল পাকিয়ে তাহলে কিন্তু ধরুন একটু বেশি হয়ে গেছে সেই জন্য কি করছেন আটাটা মেখে একটু গোল করে রেখে দিলেন পরে করবেন এটাতে কিন্তু পিতৃদোষ সৃষ্টি হয় এবং ঘরে আত্মা সংক্রান্ত বিষয়ের প্রকোপ কিন্তু পড়ে আর ঘরের লোক তখন কি হয় অসুস্থ হয়ে পড়ে উন্নতিতে বাধা আসে ফ্রিজে রাখা ঠান্ডা জিনিসকে যদি গরম করে খাওয়া হয় তাহলে শরীরে বিস্তত্বের শুরু হয় ফলে শরীর খারাপ হয় আবার কেউ কেউ খুব কম জিনিস রাখে এটা থেকে বোঝা যায় যে খুব কম জিনিস রাখাটা খারাপ কিন্তু মোটামুটি রাখলে মানে মাঝামাঝি রাখলে এটা বোঝা যায় যে তিনি নিশ্চিন্তে সঠিকভাবে তার জীবন সুখে কাটাতে চাইছেন আর প্রচুর জিনিস ঠেসে ঠেসে রেখে দিলে এটা বোঝা এটা বোঝায় যে তাদের বসার সময় নেই তাদের সময় নেই ব্যস্ততা উদ্বিগ্নতা জীবনে কিন্তু তাদের থাকে এগুলো একটু মিলিয়ে নেবেন একদম কম কিপ্টের মতন তারা একদম কি বলবো কিফটে যারা মাঝামাঝি রাখে তারা একটা ব্যালেন্স রেখে চলে আর যারা ঠেসে ঠেসে রাখে তাদের মধ্যে উদ্বিগ্নতা ব্যস্ততা তাদের কোনো সময় নেই আর শাক রাখার আগে অবশ্যই দেখে নেবেন যে শাকে কোনো কীটাণু জীবাণু আছে কি না কেননা সেখান থেকে কিন্তু খুব অসুবিধা হতে পারে কোনো সমস্যা হতে পারে খুব ঠান্ডা জল খাবেন না ঠান্ডা জল খেলে কিন্তু পেটে আলসার হবে সর্বদা তাজা ফল সবজি যদি রাখেন তাহলে আত্মবিশ্বাস বাড়বে উন্নতি হবে তাই কোন জিনিস আপনারা রাখবেন সেটা অবশ্যই বলে দিলাম দারিদ্রতা আসবে না বরফ বেশি জমাবেন না যদি এই তাজা ফল তাদের সবজি রাখেন দারিদ্রতা বসবে না আত্মবিশ্বাস বাড়বে উন্নতি হবে সমৃদ্ধি হবে বরফ বেশি জমাবেন না আর এর এর ফলে কি হবে বাড়ির কিন্তু মহিলাদের একাগ্রতা নষ্ট হয়ে যাবে তাদের দ্বারা জিনিসপত্র নষ্ট হয়ে যাবে যদি ফ্রিজ দেয়াল থেকে ছয় ইঞ্চি দূরে রাখেন তাহলেই কিন্তু শ্রেষ্ঠ ফ্রিজের উপর কোনো সময় কোনো কিচ্ছু রাখবেন না না ফল না ওষুধ কোনো কিছু রাখবেন না এর ফলে ফ্রিজ থেকে নির্গত যে ভাইব্রেশন হয় বেরোয় সেইগুলো কিন্তু শরীর খারাপ করে দেয় অবনতি জীবনে চলে আসে ফ্রিজ সব সময় কোথায় রাখবেন অগ্নি রাখবেন অর্থাৎ সাউথ ইস্ট কোণে দক্ষিণ পূর্ব কোণে বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন উত্তর পূর্ব দিকে যদি রাখেন ঘরে অশান্তি হবে ফ্রিজ বেসিনের পাশে রাখলে পিতা আর সন্তানের মধ্যে সম্পর্কে গোলযোগ বাঁধে গ্যাস বা উনুনের থেকে দূরে রাখা রাখতে হবে আর যেদিকে রাখবেন সেই দিকে দেখবেন ফ্রিজের দরজা যেন না থাকে অর্থাৎ আপনার ফ্রিজের দরজাটা গ্যাস বা উনুনের দিকে খুলছে এটা যেন না থাকে ড্রয়িং রুম বা ডাইনিং টেবিলের দিকে এটা রাখা উচিত ফ্রিজের দরজাটা এটা সময় মনে রাখবেন যে ড্রয়িং রুম বা ডাইনিং টেবিলের দিকে ফ্রিজের দরজা রাখবে কোনো দরজার দিকে যেন ফ্রিজের দরজা না থাকে এর ফলে কি হবে আর্থিক সমস্যা আসবে আর লাল রঙের ফ্রিজ রান্নাঘরে যদি রাখেন তাহলে কোন দিকে রাখবেন দক্ষিণ পূর্ব দিকে রাখবেন আর না রাখাই শ্রেষ্ঠ যদি রাখতেই হয় দক্ষিণ পূর্ব দিকে রাখবেন আর না হলে ফ্রিজ কিন্তু বারংবার খারাপ হয়ে যাবে আর এটা যদি হয় শনি কুপিত হবে বুঝতে পারবেন যে বারবার ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে শনি কুপিত আর্থিক সমস্যা আসবে মহিলাদের শরীর অসুস্থ থাকবে ফ্রিজের উপর কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না ইভেন ফোনও রাখবেন না কিচ্ছু রাখবেন না বেডরুমে ফ্রিজ রাখবেন না আজকে ফ্রিজ নিয়ে সমস্ত কথা আমরা আজকে বলে দিলাম আর এই ভিডিওটি শোনার পর আপনারা কিন্তু আমরা মনে আমাদের মনে হচ্ছে যে এত কিছু জেনে গেছে যে আর কোনো কিছু দেখার দরকার নেই শোনার জানার দরকার নেই তবে আপনার ইমপ্লিমেন্ট করুন আপনারা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করুন প্রয়োগ করুন ধন পরিপূর্ণ অবশ্যই হবেন একটা ফ্রিজ আপনার জীবনটাকে বদলে দি কীভাবে সেটা আমরা অবশ্যই জানালাম তাই অবশ্যই সঠিকভাবে সঠিক প্রয়োগ করুন আর আপনারা ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন